নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিরিজ। আমি ভাস্বর, আর আজ আমি কিছুক্ষণ আগে চরিত্রহীন থ্রি এর ট্রেলার রিলিজ করেছে এবং সেটা দেখলাম। তো চরিত্রহীন একটি হইচইয়ের আমার মনে হয় সব থেকে ফেমাস ওয়েব সিরিজ যদি আমি বেঙ্গলের বাইরেও বলি, কারণ এমএক্স প্লেয়ারে চরিত্রহীনের যা ভিউজ আছে সেটা জাস্ট কল্পনার বাইরে। মানে এমএক্স প্লেয়ারে মনে হয় থার্ড বা ফোর্থ মোস্ট ভিউড ওয়েব সিরিজের মধ্যে চরিত্রহীন পড়ে। তো এমএক্স প্লেয়ারে প্রচুর ভিউজ পেয়েছে, আমি জানি না হইচইতে তেমন ভিউজ পেয়েছে কি না, কারণ হইচই তখন যে মানে হইচইতে স্ট্রাকচারটা সেটা কিন্তু একটু মানে প্রাইসি, মানে যারা একদম মানে এমএক্স প্লেয়ারে তো একদম ফ্রি, তার চেয়েও অল্ট বালাজি বা জি ফাইভের থেকেও প্রাইস। এবং হইচইয়ের কন্টেন্ট ভোডাফোন প্লে বলুন বা জিও সিনেমা বলুন সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। তো চরিত্রহীন ওয়ান এবং টু আমি দুটোই দেখেছিলাম গত বছরের শেষের দিকে এবং এবছরের শুরুতে। তো আমার মোটামুটি লেগেছিলো চরিত্রহীন ওয়ানটা, কিন্তু আমার একদম পোষায়নি সত্যি কথা বলছি। কিন্তু সেটা যখন টুতে কনভার্ট করা হলো এবং টুতে যে গল্পটা দেখানো হলো সেটা কিন্তু অনেক বেশি ম্যাচিওর লেগেছিলো। অবশ্য সায়নীর ওর ওই ছেলেদের ট্র্যাকটা একটু সেই একই ধরনের গল্পটা কিন্তু সেটা ভালো লেগেছিলো। মানে সেখানে কিন্তু ওই নয়না গাঙ্গুলির ক্যারেক্টারটা এবং তার অ্যাক্টিং কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এবার সিজন থ্রিতে এখানে কিন্তু নতুন নতুন অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। নতুন ক্যারেক্টার বলতে একমাত্র আমাদের হয়তো চোখে পড়ছে যেটা, যে স্বস্তিকা মুখার্জি এসেছেন, তিনি হয়তো সবথেকে বড় ইনক্লুশন রাবেয়ার চরিত্রে। তো আমার যা দেখে মনে হচ্ছে সে হয়তো একজন মনোবিদের ক্যারেক্টার হয়তো করছে, জানি না সেটা শিওরলি। তো তার সে এই ধরনের চরিত্র করে অভ্যস্ত, ইন্টেন্স টাইপের চরিত্র এবং জানেন কিরম টাইপের চরিত্র সে করে এবং তাকে কিন্তু খুব ভালো লাগছে। সৌরভ দাসের সাথে কিন্তু তার যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু অ্যাট পার হয়েছে। সেজন্য কিন্তু মানে স্বস্তিকা কিন্তু একটু ডাউন প্লে করছে এবং সৌরভ কিন্তু একটু আপে যাচ্ছে, সেজন্য কিন্তু ভালো লাগছে বেশ দুজনের মধ্যে ব্যান্টারটা। তবে আমি সব থেকে দেখার জন্য এক্সাইটেড গৌরবকে। গৌরব ফার্স্ট সিজনে বেশ ভালো ছিল, সেকেন্ড সিজনে সে ছিল না প্রায়, তো ছিলই না। তো থার্ড সিজনে সে আবার ফিরে আসছে হয়তো, কারণ লাস্ট টাইম ট্রেলারে দেখতে পাই তার ফেসটা। এবং মুমতাজ সরকার সেকেন্ড সিজনে খুব ভালো ছিলেন, খুব ভালো কাজ করেছিলেন। আমার ওই সিনটা খুব ভালো মনে আছে যেখানে ওই একটা ফটো মানে ড্রয়িংয়ের মতো করে দাঁড়িয়ে থাকবেন, এক্সপ্রেশনগুলো খুব ভালো। এবং থার্ড সিজনে যে গানটা শুনতে পাচ্ছি যেটা আমার মনে হয় ঈশান মিত্রেরই গলায়, কারণ ঈশান মিত্র বেশিরভাগ সময় দেবালয় ভট্টাচার্যের সাথেই কোলাবোরেশন করেন। তো দেবালয় ভট্টাচার্যর সিনেমার কিন্তু আইডিয়াগুলো বা সিরিজের আইডিয়াগুলো কিন্তু বেশ ভালো হয়, কিন্তু সেটার এক্সিকিউশনে কিন্তু ফল্টার থেকে যায়। স্ক্রিন প্লে অনুযায়ী কিন্তু ফল্টারিং করে এবং স্ক্রিন প্লেটা এখানে আশা করছি ভালো হবে। এবং মিউজিক তো ভালো লাগলো মোটামুটি, তবে ভিএফএক্সে আমার মনে হয় এখনও কিছু কিছু শট ভিএফএক্সে দেখলাম যেগুলো একটু চাইল্ডিশ লাগছে, একটু ঠিক করতে হবে সেগুলো হয়তো, মানে এখনকার মানে পরিস্থিতির জন্য হয়তো মানে স্টুডিওতে করতে হয়েছে। ঠিক আছে, সেটা হয়ে যাবে, সেটা কোনো চাপ নেই। তবে ডিসেম্বরে হইচইতে খুব ভালো ভালো কন্টেন্ট আসছে, তো একদিকে তাকদীর একদিকে এটা, আমি খুব এক্সাইটেড। তো আপনারা কেমন এক্সাইটেড জানান, আর দেখা হবে পরের বছর। টাটা।